গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্রাইডে ব্লগ। শুক্রবার মানে ঘুরে ঘুরে আর মাঝে মধ্যে একটু কাজ করব, যে কোনো ধরনের কাজ হোক, কাজ তো কাজই না। আর বেশ অনেকদিন পরে আবার আসলাম বাগানে মায়ের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল বাগানে এসে ঘাম ঝরালাম। আজকে সকালটা একটু কড়া চা দিয়ে শুরু, তারপরে বাগানে আসলাম। আর প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে কলা পরিপক্ক হয়েছে কিনা সেটা চেক করা, যেহেতু বাগানে কলা গাছে অনেক বেশি। তারপরে অসময়ে পেলাম এই মাল্টার ফল। এই অসময়ে মাল্টার ফল ভিতরে পানি থাকবে কিনা একটু সন্দেহ হচ্ছিল, পরে সেটা দেখা যাবে। তারপরে মা একদিকে আর আমি আরেকদিকে, কলা খোঁজার জন্য দুজনে দুভাগে ভাগ হয়ে গেলাম। আমি খুব বড় একটা কলার ছোড়া পেলাম। কলার ছড়াটাকে নিয়ে এসে ভালো মতো সিয়াম করে নিলাম। এটা চম্পা, বাগানে বেশিরভাগই চম্পা কলাই হয়, আর খুব কম পরিমাণে বাংলা কলা হয়। সাগর কলা তো হয়ই না। দু একটা গাছ আছে, আর এই যে ছোটো গাছ থেকে থেকে কলার মোচা কয়েকটা নিয়ে নিলাম। পরে এগুলো তুজা হিসেবে খাওয়া যাবে অথবা রান্না করেও খাওয়া যাবে। কলার মিশন শেষে এখন আসলাম আপেল কুল বড়ই গাছের সামনে। এই গাছটা রাস্তার পাশে হওয়াতে অনেক পথচারী পেরে নিয়ে যায়, আর আমরা পাই খুব কম পরিমাণে। রামবুটানের গাছ দেখায় 4-5 বছর আগে বাবা লাগিয়েছিলেন, কিন্তু এখনো ফল ধরেনি। আমি খুবই এক্সাইটেড আসলে আমাদের এই বান্দরবানের ওয়েদার সাথে রামবুটান কি আসলে অ্যাডজাস্ট হয় কি না সেটা দেখার জন্য। গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে রামবুটান। রামবুটানের গাছ ফলটা খানিকটা লিচুর মতো, এখনো ফল ধরেনি। আমি খুবই এক্সাইটেড যে কখন ফল ধরবে। গাছটা এত ছোটো ছিল আগে, মাঝখানে প্রায় মরতে বসেছিল, এখন এতখানি বড় হয়ে গেছে। পেয়ারা ধরেছে কিনা দেখি একটু, একটু নিয়ে নিচ্ছি না। পেয়ারা পেলাম অসময়ে দুইটা। কজন্তু না কজন, তারপরে সেই নিচের দিকে চলে গেলাম। ব্যাপারটা কিছুই না, থিমবাজিক নেওয়ার জন্য মাটির আলুর পাতা, এটা হাফ সিদ্ধ করে খেতে খুবই মজা মরিচ ভর্তার সাথে। বাগানে আসবো থিমবাজিক ট্রাই করবো না সেটা তো হয় না। আমি প্রায় অনেক ভিডিওতে আমি দেখিয়েছি এটা কীভাবে রান্না করতে হয় এবং কী করে খেতে হয়। মরিচ ভর্তার সাথে খেতে খুবই মজা, সাথে যদি থাকে আরও মাংস বা মাছ। আরেকটা কলার মোচা নিয়ে চলে আসলাম উপরে, সাথে যা কিছু পেলাম কলা আর হাবি যাবি। কলাগুলোকে এক সাইডে রেখে আবারও আরেক প্রান্তে চলে গেলাম। দেখি এ প্রান্তে কি কি পাওয়া যায়। দেখলাম বেশ কিছু লেবু ঝুলে আছে, মোটামুটি বড় হয়েছে, তবে এত বেশি পরিপক্ক হয়নি। তাও পেরে নিলাম কিছু। বাজারে লেবুর প্রচুর ডিমান্ড, আর সেই দাম। আর এটা হচ্ছে বাগানের ভিউ পয়েন্ট। বর্ষাকালে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আর এদিকে এসে দেখি মা অড়হর খুঁজতেছে ককলিং। এটাই লাস্ট টাইম হবে, কারণ ককলিং সিজন অলমোস্ট শেষ, আর বেশ পরিপক্ক হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাবে, খেতে আর মজা লাগবে না। আর হচ্ছে উপরে জাম্বুরার গাছ, নিচে কাঠবিড়ি লেখে পড়ে আছে। এগুলো পেলাম জাম্বুর একটা, দেখি এই সময় তো জাম্বুরার সিজন না। জুমের ধনের পাতাও পেয়ে গেলাম, এখন সিজন না অবশ্য, বীজের জন্য রাখা হয়েছে। অল্প কিছু পরিমাণে নিলাম, আশা মুঙের জন্য খুবই মজা এটা।
বা দুঃখের জন্য। আর এদিকে হচ্ছে মা কলা গাছটাকে কাটতে ব্যস্ত। কলা গাছও খাওয়া যায়, ভিতরের যে সাদা অংশ কচি অংশটা, এরা তরকারি হিসেবেও খাওয়া যায়, ভর্তা হিসেবেও খাওয়া যায়। তবে মা হচ্ছে এটা পর্কের সাথে রান্না করে বেশিরভাগ সময়। বাগানে অনেক কিছু নিলাম ভাবি যাবি। যখন ব্যাগ করবো তখন মা দেখলো অনেকগুলো ফুলঝাড়ু রয়ে গেছে বাগানের এক সাইডে। আর এখন ফুলঝাড়ু নেওয়ার সময়, তাই ভাবলাম ফুলঝাড়ু নিয়ে যাই যাওয়ার আগে। সময় মতো না নিলে ঝরে পড়ে যাবে। আর ফুলঝাড়ুর গাছ বিশেষ ধরনের হয়, এটাকে যদি না কেটে বাগানে এভাবে রেখে দেওয়া হয় তাহলে সিজনের সময় খুব সুন্দর করে গজে ওঠে। বেশি রাখতে গেলেও ঝামেলা, এটা জঙ্গল হিসেবে পরিচিত, বাগানের ময়লা। ফুলঝাড়ুকে কেটে রোদের মধ্যে কয়েকদিন শুকিয়ে নিতে হয়, তারপরে ফুলঝাড়ুর মধ্যে যে ছোট ছোট বিচি থাকে সেগুলো ভালো মতো পরিষ্কার করে ফেলে দিতে হয়, তারপরে এটা ব্যবহারের যোগ্য হয়। আর বাজারের দোকানে যেসব ফুলঝাড়ু পাওয়া যায় সেগুলো বেশিরভাগই টিকে না, কারণ ওগুলা বেশি কচি থাকার সময় কেটে ফেলা হয়েছে। এটা যখন একদম পরিপক্ক থাকার সময় যখন কাটা হয় টেকসই হয় বেশি। তখন তখন ঘড়িতে অলমোস্ট 1টা বাজে। ফুলঝাড়ু নিয়ে আমাদের আজকের বাগানের মিশন এখানেই শেষ। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে অলস সময় শুয়ে থাকা, মোবাইল টিপে টিপে, আর বাকি ফ্রাইডে বিকেলটা এভাবেই কেটে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।